আবহাওয়া বার্তা যখন বলছে যে এই তো আজকের দিকে ঠান্ডা লাগবো, ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে, তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে। ওই রৌদ্রের নিচে যায় হাত তুইলা দোয়া করে নামাজ পড়া শুরু করছে। সারা জীবন কইছে হাত তুইলা দোয়া করা হইল বেদাত, সম্মিলিত দোয়া করা বেদাত, এখন নিজেই হাত তুইলা দোয়া করতেছে। আমি জানি না এরা কোন কারণে কোন ক্ষেত্রে কোন স্বার্থে ইসলামটাকে নিয়ে খেলতামশা করে কথা বলেন, ঠিক না বেঠে? আপনি একবার কেন বলবেন বেদাত, আবার কেন আবার হাত তুলে দোয়া সম্মিলিত দোয়া করবেন? আপনি বলবেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই, আর আপনি সুন্নত নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, এখন বলবেন যে সালাতুল ইসতিসকা নামাজে রাসূল হাত তুলে দোয়া করেছেন। সুন্নত নামাজে যদি হাত তুলে দোয়া জায়েজ হয়, সুন্নত নামাজ যেমন নামাজ, ফরজ নামাজ তো আরো ভিআইপি নামাজ, কথা বলেন ঠিক কি না? সুন্নত নামাজে যদি জায়েজ হয়, ফরজ নামাজে জায়েজ হবে না কেন? আপনি কেন জাতির আবেগ নিয়ে খেলা করেন? আপনি কেন জাতির যে মনমানসিকতা নিয়ে আবেগ নিয়ে খেলা করেন? ইসলামটা ইসলাম নিয়ে আর ইসলাম প্রেমিকদের আবেগ নিয়ে আর খেলা করবেন না, তামসা বন্ধ করেন। জাতি আপনার চরিত্র জানতে পেরেছে, কথা বলেন ঠিক কি না বলেন? সাবধান করে দিলাম, ওই যেটা বলছিলাম যে মানুষ দেখাইবার জন্য ইসলামকে ব্যবহার করো, মানুষ দেখাইবার জন্য, মানুষ তোমাকে হাসি বলবে, মানুষ তোমাকে গাজী বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে ইত্যাদি ইত্যাদি বলবে, হ্যাঁ সর্দার বলবে, মানুষকে দেখাইবার জন্য যারা কাজ করে এদের কাজ আল্লাহ কবুল করবে? সাবধান, চালাকি করবেন না, চালাকি করার দেশ বাংলাদেশ না। চালাকি করবেন 10 দিন টট্টাটা একদিন ধরা পড়ে যাবেন। দান্দাবাজি লাগাইবার সময় আর পান না, বহুত দান্দামি করতেছেন, বিপদ কিন্তু আইতাছে। সুতরাং ইসলাম, আমি আগে বলেছি, মানবতা মানবতা, মানুষের আবেগ নিয়ে খেলা করবেন না। এই জন্য এই ছেলেটার মন মানসিকতা, যুবক ছেলে, এই যুবক তোমরা যারা আছো মসজিদ কি ভালো লাগে না? এই ছেলেরা কোথায় আছো একটু হাত তুলে বলো তো দেখি, এই মসজিদ কি ভালো লাগে না? মসজিদ কি নিকৃষ্ট জায়গা না উত্তম জায়গা? সাবধান বলে দিলাম, আমি আস্তে আস্তে একটু আকীদার কথা টাচ দেব, ক্লিয়ার কথা। হাত তুলে দোয়া করা জায়েজ আছে না নাই? ফরজ নামাজের পরে দোয়া করা আছে না নাই? ফাইজা ফারগতা ফাংসাব, আরে ওরা তো কোরআন শরীফের অর্থ তো যেমন তেমন, নামের আগে মুফাসসির ঠিকই লেখে এই সমস্ত আয়াতের অর্থ কি, তত্ত্ববহুল কি আছে এই সূরা ইনসিরাহের? ফাইজা ফারগতা ফাংসাব এই আয়াতের তাফসীর এবং ভাবার্থ যদি হৃদয়ে ধারণ করে, তারে ফরজ নামাজের পরে দোয়া করার জন্য এত গুরুত্ব হবে না, এখানে পেয়ে যাবে, কথা বলেন ঠিক না বেটে? নিজের জন্য আলহামদুলিল্লাহ, যেইভাবে আমি ইসলামকে ব্যবহার করলে আমার পকেটে টাকা আসবে।